हेलो दिस आर्यन वेलकम बैक टू अनदर वीडियो एखन आमी कथा बोलबो देवेर ব্যোমকেশ ও দুর্গ রহস্যের অফিশিয়াল ট্রেলারটি নিয়ে ট্রেলারটি একটু আগে ড্রপ করেছে তো এই ট্রেলারটি আমার কাছে পার্সোনালি কেমন লাগলো সেটা নিয়ে এখন কথা বলবো প্রথমত ব্যোমকেশ এই ক্যারেক্টারটা যখন দেব প্লে করবে এই অ্যানাউন্সটা যখন আসলো তখন থেকেই মূলত ট্রল এবং সমালোচনা শুরু হয় আলোচনাটা খুবই কম হয় সমালোচনাটা একটু বেশি হয় মানে সবার ভিতরে একটা এরকম ধারণা ছিল যে দেব কি ব্যোমকেশ ক্যারেক্টারটা প্লে করতে পারবে সে তো ঠিকঠাকভাবে কথাই বলতে পারে না সে কেমনে ক্যারেক্টারটাকে পর্দায় সুন্দর ভাবে ফুটিয়ে তুলবে এটা তো আর তাকে দিয়ে সম্ভব না বাট ব্যোমকেশ ও দুর্গ রহস্যের যখন অফিসিয়ালি টিজার ড্রপ করা হয় তখন এই টিজারই সমালোচনাকারীদের জবাব দেয় আপনি যদি স্টার হন আপনি যদি সুপারস্টার হন আপনাকে নিয়ে যদি কেউ ট্রল করে বা সমালোচনা করে বা আপনি এমন একটা ক্যারেক্টার প্লে করতে যাচ্ছেন যেটা শোনার পরে এই সমালোচনাগুলা বা ট্রলগুলা বেশি হচ্ছে তখন কিছু অ্যাক্টর ওই সমালোচনাকারীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায় বাট এটা কিন্তু তার কাজ না একজন অ্যাক্টর একজন অভিনেতার একজন স্টার একজন সুপারস্টারের কাজ কিন্তু এটা না যদি দেবের এক্সাম্পলটা এখানে আসবে দেব যখন অ্যানাউন্স করলো যে ব্যোমকেশ ক্যারেক্টারটা সে এবার প্লে করবে তখন এটা নিয়ে সমালোচনা হয় দেব কিন্তু এই সমালোচনা নিয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি তার নিজের প্রতি একটা আস্থা ছিল সে চেষ্টা করছে সে জানে যে ট্রাই করলে এই ক্যারেক্টারটাকে আমি ছাপিয়ে যেতে পারবো সে সেটা করে দেখিয়েছে টিজারটা যখন ড্রপ করা হয় তখন সবাই বলা শুরু করে এটা ঠিক আছে দেবকে ব্যোমকেশ ক্যারেক্টারে একদমই খারাপ লাগছে না আবার অনেকের কাছে এই ক্যারেক্টারটার জন্য দেবই পারফেক্ট এখন ব্যোমকেশ ক্যারেক্টারটা কিন্তু অনেকেই প্লে করেছে বাট আমার কাছে স্পেশালি ভালো লাগতো হচ্ছে অনির্বাণকে অনির্বাণ কিন্তু ব্যোমকেশ ক্যারেক্টারের জন্য আমার কাছে একদম পারফেক্ট এরপর এখন দেব যেহেতু প্লে করতেছে বা টিজার ট্রেলার দেখে তো আপনি ওইভাবে জাজ করতে পারবেন না যে অনির্বাণ থেকে কি দেব এখানে এই ব্যোমকেশ ক্যারেক্টারটা ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে নাকি দেবের থেকে অনির্বাণই বেটার ছিল এটা তো মুভিটা দেখার পরে বোঝা যাবে এই ওপিনিয়নটা দেওয়া যাবে যদি টিজার ভালো হয় তাহলে তো ট্রেলার ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেম ট্রেলারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে ট্রেলারের যে বিষয়গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এটার ভিজুয়াল সিনেমাটোগ্রাফির কাজ লোকেশন এই বিষয়গুলো আমার কাছে দারুণ লেগেছে সাথে যদি ট্রেলার ডিজাইনটা দেখেন কালার গ্রেডিংটা দেখেন বিজিএমটা দেখেন মানে একটা প্রপার ট্রেলার যেরকম হওয়া উচিত ঠিক সেরকমটাই লেগেছে আমার কাছে এই ট্রেলারটি এরপর যদি পারফরমেন্স নিয়ে বলি প্রথমে যদি বলি আমি রুকমিনীকে নিয়ে যিনি কিনা এখানে সত্যবতীর ক্যারেক্টারটা প্লে করতেছে আই থিঙ্ক এই ক্যারেক্টারটা সে খুব সুন্দরভাবে ডেলিভার করতে পারবে ট্রেলার দেখে এরকমই মনে হলো এরপর যদি দেবকে নিয়ে বলি দেবও বেশ ভালো ছিল দেবের টিজারে তেমন কোনো ডায়লগ ছিল না বাট ট্রেলারে অনেকগুলোই ডায়লগ ছিল আই থিঙ্ক ডায়লগগুলো সে ঠিকঠাকভাবে ডেলিভার করতে পেরেছে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এখন আর বাকিদের কাছে কেমন লাগবে তাদের ওপিনিয়নটা তো আর আমি বলতে পারতেছি না এর আগের যে ব্যোমকেশ ছিল এখন পর্যন্ত যারাই প্লে করেছে এই ক্যারেক্টারটা তারা সবাই কিন্তু স্মোক করতো বাট এই ক্যারেক্টারে এই ব্যোমকেশ স্মোকটা করবে না এরকমটা টিজারেও দেখেছে এবং দেব নিজেও বলেছে সাথে এই ট্রেলারের একটা পার্টেও এরকম একটা ডায়লগ আছে দেখবেন এখন এই ব্যোমকেশ ক্যারেক্টারটা সবাইকে ছাপিয়ে যেতে পারবে কিনা বা তাদের থেকে ব্যাড হবে কিনা এটা এখন বোঝা যাবে সিনেমাটা দেখার পর টিজার ট্রেলার দেখে সেই কিরকম পারফরমেন্স করবে পুরো মুভি সেটা পুরোপুরি জাজ করা যায় না কিছুটা জাজ করা যায় কিছুটা বোঝা যায় যে তার ডায়লগ ডেলিভারির এরকম হতে পারে তার এক্সপ্রেশন গুলো এরকম হতে পারে এরকম টুকটাক বিষয়ে বোঝা যায় সেই দিক থেকে ট্রেলারে দেবকে দেখতেও বেশ ভালো লেগেছে এবং ট্রেলারে যতটুকু দেখলাম এই ক্যারেক্টারটা সে ঠিকঠাকভাবেই প্লে করেছে আসলে একজন স্টার একজন সুপারস্টার তখনই সবার পছন্দের তালিকায় থাকে যখন সে যে কোনো কাজের জন্য যে কোনো ক্যারেক্টারের জন্য হার্ড ওয়ার্ক করে যেটা আজকাল খুবই কম অ্যাক্টরদের মাঝে দেখা যায় তো ওভারঅল বলতে গেলে ব্যোমকেশ ও দুর্গ রহস্যের এই ট্রেলারটা আমার কাছে বেশ প্রমিজিং লেগেছে বেশ ভালোই লেগেছে টিজারটাও যেরকম আমার কাছে ভালো লেগেছিল ট্রেলারটাও আমার কাছে সেম একটা ভাইবস দিয়েছে সো এই ট্রেলারটা আপনাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাই